আমরা অনেকেই বিড়াল পছন্দ করি, অনেকেই নিত্যসঙ্গী হিসাবে বিড়াল পুষে থাকেন। তবে এমন যদি হয় কারো চারপাশে অসংখ্য নানা রঙের বিড়াল ঘুরে বেড়াচ্ছে, তাহলে কেমন হবে? সত্যিই এমন একটি দ্বীপ আছে চীনের সাংহাইয়ে। সাংহাই থেকে কয়েক মাইল দূরে অবস্থিত এই ক্যাট আইল্যান্ড বা বিড়ালের দ্বীপ। ঘাসে ভরা সুন্দর, চোখ ধাঁধানো সেই আইল্যান্ডে বিচরণ করে 500 বিড়াল। দ্বীপটিকে বলা হয় বিড়ালের স্বর্গরাজ্য। সেখানে ঘাসের তৈরি করা ট্যানেলে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে, কিছু বিড়াল লেকে সাঁতার কাটছে, আবার কিছু মাছ ধরছে। বিড়ালগুলোকে দেখাশোনা করে একদল প্রাণীপ্রেমী। বিড়ালগুলো একসময় বাস করত সাংহাই শহরে। বর্তমানে ওই শহরে 2 কোটি 40 লাখ মানুষের বসবাস, আর 4 লাখের বেশি পথ বিড়াল বিচরণ করে ওই শহরে। সাংহাইয়ে বেশ কিছু বিড়াল অস্তিত্ব হুমকির সম্মুখীন হলে প্রাণীপ্রেমীদের একটি সংগঠনের কর্মীরা সেখান থেকে 500 বিড়ালকে ওই আইল্যান্ডে নিয়ে আসে। সেখানে নেয়ার আগে বিড়ালগুলোর প্রজনন ক্ষমতা নষ্ট করা হয়। কেউ চাইলে শর্ত সাপেক্ষে সেখান থেকে বিড়াল দত্তকও নিতে পারে। যেমন, দত্তক নেয়ার আগে বিড়ালটির বিশেষত্ব ভালো করে জানতে হবে, সেটিকে অনেকদিন বাসায় রাখার নিশ্চয়তা দিতে হবে। সেনহাও নামে অভয়ারণ্যটির এক কর্মী জানান, এই বিড়ালগুলো খুবই দুষ্ট প্রকৃতির। এগুলো ছাদে চড়ে, কেউ আবার দরজা খুলতে পারে, কোনো কোনো বিড়াল সাঁতারও কাটতে পারে। আবার কোনো বিড়াল অসুস্থ হলে চিকিৎসাও করানো হয়। প্রাণীপ্রেমীদের সংগঠনের কর্মীরা মনে করেন, বিড়ালগুলোর সেবা করলে তাদের মনে প্রশান্তি আসে। বেশ কয়েকটি সামাজিক সংগঠন ক্যাট আইল্যান্ডের জন্য অর্থ যোগান দেয়। স্থানীয় পৌরসভা সার্বিক বিষয় তদারকিও করে। নিউজ ডেস্ক, বানো টিভি।